পুত্রের হাতে পিতা খুন, ঘটনা শনিবার সাত সকালে মুঙ্গিয়াকেমি থানাধীন নগড়াই পাড়াতে। মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন জমাতিয়া, বয়স 51 বছর। শনিবার সকাল 6টা নাগাদ ছেলের ঘর থেকে রান্না করা সবজি আনতে গিয়ে পিতা মনোরঞ্জন জমাতিয়া এবং পুত্র পল্টু জমাতিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পুত্র পল্টু জমাতিয়া উত্তেজিত হয়ে দা দিয়ে পিতা মনোরঞ্জনকে আঘাত করতে থাকে। ছেলের দায়ের কোপে মাটিতে লুটিয়ে পড়ে মনোরঞ্জন। ঘটনাস্থলে মৃত্যু হয় পিতা মনোরঞ্জন জমাতিয়ার। এদিকে ঘটনার আঁচ পেয়ে পাশের ঘর থেকে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে আসতে পালিয়ে যায় ঘাতক পুত্র। পরে খবর দেয়া হয় মুঙ্গিয়াকামি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। খোয়াই থেকে ছুটে আসে খোয়াই জেলার পুলিশ সুপার। পুলিশ অভিযুক্তকে ধরার জন্য ডগ স্কোয়াডও ব্যবহার করে, কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ। অন্যদিকে পুলিশের কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হলে পুলিশ কোনো বক্তব্য দিতে নারাজ। মনোরঞ্জন জমাতিয়ার পরিবার সূত্রে জানা যায়, মনোরঞ্জন জমাতিয়ার প্রথম স্ত্রীকে খুনের অভিযোগে তার 3 বছর জেল হয়। বছর দুয়েক আগে জেল থেকে বেরিয়ে এসে দ্বিতীয়বার বিয়ে করে সৎমার সাথে পল্টুর তেমন বনিবনা হতো না। রান্না খাওয়া নিয়ে প্রায়ই ঝামেলা হতো। পল্টু দিনমজুর এবং লাকড়ি কাটার কাজ করত। শনিবারও কাজে যাওয়ার জন্য রান্নাঘরে ভাত খেতে বসে পল্টু, অন্য ঘরে বাবা সৎমা সহ ঘরের অন্যান্যরা খেতে বসে। একসময় বাবা মনোরঞ্জন রান্নাঘর থেকে তরকারি আনতে গেলে পিতা পুত্রের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তারপরে ছেলে দা দিয়ে মনোরঞ্জনকে আঘাত করলে ঘটনাস্থলে মনোরঞ্জন জমাতিয়া মারা যায়। পরবর্তীতে বিকেল নাগাদ ঘাতক ছেলে পল্টুকে 36 মাইলের এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।